যে গোটা পৃথিবীর এখন হিরো, শুধু বগুড়ার না। আমরা একই আসনে দুইজন প্রার্থী, আমার ছোট ভাই দুই আসনে দাঁড়াইছে, কিন্তু বগুড়া ছয় আসনে আমরা দুইজন দুইজনের প্রতিদ্বন্দ্বী। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা শুধু নির্বাচনেই আছে, অন্তরের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। আমার ভাই জিতলে তাকে আমি মালা পরাবো, আমি জিতলে আমার ছোট ভাই আমাকে মালা পরাবে। এই হচ্ছে আমাদের গণতন্ত্রের একটা শুভ উদ্বোধন। দিন শেষে কিন্তু সবাই আমরা ভাইয়ে ভাই। আরেকটা বিষয়, ভোটারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আর নির্বাচন কমিশনার দিতে যারাই আছেন আমাদের নির্বাচনের সাথে জড়িত, ভোটারদের মনের ভিতর থেকে সাহস হারিয়ে গেছে ভোট কেন্দ্রে আসতে চাই তখন। একটা কারণে ওরা বলতেছে ভোটটা আগে রাত্রি হয়ে যায়, ভোটের দিনে আপনারা ভোট দেবেন একদিকে, ডিক্লার হবে আরেকদিকে। তো এই যে মানুষের মধ্যে একটা মানে ভয় ঢুকে গেছে, তাই নির্বাচন কমিশনারকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা কথা বলবো, একটা সুষ্ঠু নির্বাচন দেন যাতে মানুষের ভিতরতে ভয়টা দূর হয়ে যায়। একটা সুষ্ঠু নির্বাচন চাই, যে আমরা দিনের পরিবর্তন চাই, জনগণের যে আপনাদের উপর আমাদের ধিক্কার যে এত কষ্ট করে ভোট কেন্দ্রে তারা কেন যাবে, ভোট কেন্দ্রে সুষ্ঠু একটা নির্বাচন তারা যদি নাই করতে পারে, ভোট নাই দিতে পারে, তাহলে কেমন ভোট? তাই ভোটারদের ভেতর একটা এত বিশ্বাস আনেন, সুষ্ঠু একটা নির্বাচন দেন, যাকে পছন্দ হবে জনগণ তাকে ভোট দিয়ে আপনারা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে আমরা এটা চাই। তাই সবার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, ভোটাররা আপনারা ভোটের দিন নির্ভবনে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, আর যেখানেই দেখবেন ভোটের জোর করে কোনো এজেন্টের বাইর করে দেওয়া হইতেছে, ভোটারদেরকে জাল ভোট দেওয়া হইতেছে। মান্নান ভাই এবং আমার ভোটারদের কাছে ফোন নম্বর দেওয়া থাকবে, সেখানে আপনারা আমাদেরকে ফোন করবেন। বাংলাদেশে এমন কোনো লোক জন্ম হয়নি ভোট কেন্দ্র থেকে ভোট ছিনে নেয়, এবার আমরা দিল্লা দিচ্ছি। আপনার কি মনে হয় ভোট ফেয়ার হবে? আমরা আমি এখন প্রথমে বলতে পারতেছি না, যেহেতু চারে আমরা দুই এক জায়গায় দেখেছি যে ভাইয়ের কিছু পোস্টার ছিঁড়ে ফেলেছে, তাদেরকে লোকদেরকে বাঁধেছে। আমাকে নন্দীগ্রাম একটা এলাকায় বাধা দিয়েছিল, আমি সেটা কিন্তু ওখানে কথাবার্তা বলেছি। এখন এইরকম যে আশঙ্কা থাকে, আমরা ভোটের দিন রাত 12টা পর্যন্ত দেখি নির্বাচন কমিশনার পুলিশ টুলিশ সবাই মানে তাদের ডিউটি ভালো মতো পালন করে, রাত 12টার দিকে তারা সে রূপ চেঞ্জ হয়ে যায়। গতকাল এর আগে নির্বাচনে 8টাতে দেখেছি, সবাইকে বলেছিল ভোটের দিনে র্যাব, বিডি, ডিবি সব কিছু মনে করে আপনাকে কড়া নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু ভোটের দিন আমরা তারা নিরাপত্তা পালন করি। ভোটের দিনে রাস্তায় কোনো পুলিশ খুঁজে পায়নি, তা কোনো গণমাধ্যম খুঁজে পায়নি, তাই আমরা এইবার যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে আপনাদের সবাইকে আমরা সচেতন করতেছি। আপনার সবাই মিডিয়া ব্যক্তি এবং যারা মিডিয়াতে আসেন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনার, সবাই এদিকে নজর দেবেন, না হলে কিন্তু এইরকম যখন দুই নম্বর হয় আমরা কিন্তু আমরা ভোট বর্জন করবো। সবাইকে দুই ভাই মিলে বর্জন করবো। হ্যাঁ, ধন্যবাদ সবাই, ধন্যবাদ। থাকেন, থ্যাংক ইউ, ইয়া সালাম আলাইকুম, ছবি নাও এর সাথে তুলি।